নমস্কার বন্ধুরা আমি সাউন্ড নলেজের তরফ থেকে কল্লোল আজকে একটা বাংলা টিউটোরিয়াল দিচ্ছি কারণ কোশ্চেনটা আমাকে বাংলায় করা হয়েছে তো মানে আমি কোশ্চেনটা দেখাচ্ছি কি কোশ্চেন হয়েছে এবং তার এগেনস্টে কী আমরা করতে পারি ঠিক আছে এইটা খুব ভালো একটা কোশ্চেন করা হয়েছে সেক্ষেত্রে কন্ডেনসার মাইক্রোফোন ইউজ করা বা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করা এই দুটোর মধ্যে ডিফারেন্স ওয়েভ কার যে ডিফারেন্স মানে আমি কোশ্চেনটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে দাদা আমার কিউবেস টুয়েলভ অডিও রেকর্ডিংয়ের সময় লেভেল মাইনাস বারো বা মাইনাস দশ রাখি ঠিক আছে কোনো প্রবলেম নেই সাউন্ড আউটপুট ভলিউম ঠিকই থাকে কিন্তু ভোকাল ট্র্যাকে ওয়েব ফর্ম কমে সরু ডাইনামিক সরু মানে ওয়েব ফর্মটা খুব সরু হয় ডাইনামিক মাইক লুয়েট কন্ডেন্সার মাইক খুব ভালো মাইক লুয়েটের আমি খুব আমার আমি খুব ফেভার ফেভার করি লুয়ে লুয়েটকে তো মাইকে করলেও একই হয় কারণ কি তো আমি বলেছিলাম যে চ্যানেল চ্যানেলে আমরা ডিসকাস করব তো আমি যেটা বুঝতে পারছি যে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন রেকর্ড করি সাপোজ আমি রেকর্ড করছি আমি রেকর্ড করছি হ্যালো ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়েব ফর্মটা তৈরি হচ্ছে এটা অনেক মোটা মোটা মানে দেখেই আমরা বুঝতে পারছি বেশ লেভেলটা অনেক বেশি আছে ঠিক আছে তো এইটাই যখন উনি রেকর্ড করছেন তখন লুয়েটে রেকর্ড হচ্ছে এরম আসছে এরম একটা আসছে ফুল মানে এরকম ব্যাপার নয় যে আমরা এখান থেকে ওয়েব ফর্মটাকে কমিয়ে দিই আমি জিরো ডিবি রাখছি আবার জিরো ডিবি রাখছি এখান থেকে ওয়েব ফর্মটা কমিয়েছি বা বাড়িয়েছি বা এরকম কিছু নয় নর্মাল রেখেই এটা সরু আসছে এটা আমি বুঝতে পেরেছি তো এটা মেনলি হয় হচ্ছে ভয়েস ইনপুটের ওপর হয় মানে লেভেল ইনপুটের ওপর হয় আমি যে রেকর্ডটা করেছি এখন সেই রেকর্ডটা আমি যদি এখানে মেজারমেন্ট করি তাহলে এই রেকর্ডটা মাইনাস টুয়েলভ ছাড়িয়ে চলে হ্যালো ওয়ান টু থ্রি ফোর এই যে তৈরি মানে দেখেই আমরা বুঝতে পারছি বেশ লেভেল তো মাইনাস সিক্সের কাছে কাছাকাছি চলে গেছে এবারে আমি এই রেকর্ডিংটাই একটু কমিয়ে গেন কমিয়ে মানে আমাদের যে সাউন্ড কাট সাউন্ড কাটের গেন কমিয়ে এখান থেকে গেন কমিয়ে নয় তো সাউন্ড কাটের গেন একটু কমিয়ে দিলাম আমি করলাম এটাকে একটু কম করে এবার রেকর্ড করছি

হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো টেস্ট টেস্ট হ্যালো 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 কার্ভটা কিন্তু কমই আছে কার্ভটা কিন্তু খুব একটা বেশি নেই এবারে আমি চালাচ্ছি হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর মাইনাস টুয়েলভের কাছাকাছি প্রথম প্রথম আছে এবারে মাইনাস টুয়েলভের কাছাকাছি চলে আসবে কার্ভটা কিন্তু কমই আছে কার্ভটা কিন্তু খুবটা বেশি নেই এখানে দু তিনটে জিনিস ম্যাটার করে দু তিনটে জিনিস ম্যাটার যেটা করে সেটা আমি একটু ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করছি নর্মালি আমাদের এই সাউন্ড কার্ড থাকে এই সাউন্ড কার্ড আমাদের থাকে এবারে এই সাউন্ড কার্ডের সঙ্গে আমরা ন এখানে ফ্যান্টম পাওয়ার মানে ডাইনামিক কনডেনসার মাইক্রোফোন আছে এই জন্য ফ্যান্টম পাওয়ারটাকে অন করতে হয় ঠিক আছে করার পরে এর একটা নব কন্ট্রোল মানে ভলম গেইন কন্ট্রোলার আছে তো এই গেইন কন্ট্রোলার আছে গেন কন্ট্রোলার আছে তার সঙ্গে একটা আউটপুট কন্ট্রোলারও আছে তো এই দুটোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট মানে আউটপুট কন্ট্রোলার মানে এখান থেকে স্পিকারে চলে গেছে ঠিক আছে তার মানে যখন আমাদের গেন খুব কম হচ্ছে কিন্তু আমরা ভালো শুনছি জোরে শুনছি তার মানে আউটপুটটা বেশি আছে আউটপুট আমরা শুনছি জোরে ঠিক আছে শুনছি জোরে মানে আমাদের মনে হচ্ছে জোরে শোনাটা শুনে মনে হচ্ছে যে না আর বাড়ানোর দরকার নেই আর গেন বাড়ানোর দরকার নেই যা আছে তাই তাই ঠিক আছে মোটামুটি মাইনাস বারো আসছে মাইনাস দশের কাছাকাছি আসছে বা বারো আসছে কারণ সবসময় আমাদের মাথায় রাখতে হবে একটা ডাইনামিক মাইক্রোফোনের ডিস্টেন্সটা অনেকে ডাইনামিক মাইক্রোফোন দুই ইঞ্চি ডিস্টেন্স থেকে গান করে বা এক ইঞ্চি ডিসটেন্স থেকেও গান করে মানে অনেকটা কাছে থেকে গান করে মানে মাইকটা অনেক কাছে থাকে কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোনে আমাদের মোটামুটি একটা তিন ইঞ্চি ছ ইঞ্চি পর্যন্ত আমরা গ্যাপ দিতে পারি কনডেনসার মাইক্রোফোনে তো কনডেনসার মাইক্রোফোন কি করে না অনেক রকম ভাগ আছে কন্ডেন্সার মাইক্রোফোনে তো যদি এটা ডাইরেক্ট এই এই পোর্শানেতে যদি রেকর্ডটা করে মানে এই 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 এরিয়াটা যদি রেকর্ড করে এখানে একটা পপ ফিল্টার লাগানো আছে তো পপ ফিল্টারের পরে ভোকালটা গাওয়া হয় এবার সেই ভোকালটার একটু ডিস্টেন্স থাকে মানে মাইক্রোফোনের সঙ্গে মুখের ডিস্টেন্সটা অনেকটা থাকে যেটা ডাইনামিক মাইক্রোফোনে থাকে না ডাইনামিক থাকে না বলতে ডাইনামিক মাইক্রোফোনে রেকর্ড করার সময় অনেকে মাইক্রোফোনে মুখ ঠেকিয়ে গান করে এরকমও আছে কারণ যারা যারা রেকর্ড মানে প্রো লাইভ প্রোগ্রাম করে তারা ম্যাক্সিমামই একদম মাই ডাইনামিক মাইক্রোফোন মুখে ঠেকিয়ে গান করে তো ওর কারণে কি হয় ওর কারণে ভোকালের লেভেল রেঞ্জ লেভেলটা একটু বেশি আসে তো এর সঙ্গে জড়িত কোনটা না যখন আমরা কাজ করছি যখন আমরা একটা সাউন্ড কাটের সঙ্গে ভলোম অ্যাডজাস্ট করছি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হয়ে যায় এটা আমাদের ইনপুট এক নম্বর ইনপুট এইটা হচ্ছে গেন কন্ট্রোলার তো গেন কন্ট্রোলার যদি আমার এই জায়গাতে থাকে এবং যদি এটা -১২ আর মাইনাস দশের মধ্যে রেকর্ডিংটা হয় যদি এই জায়গায় রেখে হয় আর আমাদের যে আউটপুট ভল্যুম সেই ভলুমটা যদি আমরা কম বেশি করি তাতে এটার কোনো ডিফার এটার কোনো ডিফার করে না মানে এটা হচ্ছে এইটা গেন কন্ট্রোল মানে যদি মাইনাস দশে এটাই ফাইনাল এবার কতটা জোরে শুনবো আর কতটা আস্তে শুনবো সেটা ডিপেন্ড করে এই নবটা থেকে মানে আমরা একটু জোরে শুনতে চাই ঠিক আছে তো এটাকে বাড়িয়ে দিলাম তার মানে এই নয় যে আমার এইখানে ইনপুট লেভেলটাও বেড়ে গেল তা কিন্তু নয় ঠিক আছে এবার আমরা আমি যেটা অ্যাডজাস্ট করি আমি কি করি না আমি নর্মালি এখানে টেস্ট করে দেখিনি কতটা আসছে হ্যালো এখানে মনিটার হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর আমি একটু দূরে করছি মাইক্রোফোনটাকে হ্যালো হ্যালো ওয়ান টু এইট এটা আমার এখন মাইনাস বারোর কাছাকাছি আছে আমি মাইক্রোফোনের ডিস্টেন্সটা করেছি ঠিক এক ইঞ্চির কাছাকাছি আর কি এক ইঞ্চির কাছাকাছি তো এটাকে আমি রেকর্ড করি তাহলে বোঝা যাবে হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো হ্যালো টেস্ট টেস্ট হ্যালো হ্যালো আমার কিন্তু মানে কার্ভটা অনেক কম আসছে এবার মাইকটা একটু কাছে নিয়ে আসছে হ্যালো 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি মুখের কাছে নিয়ে এলাম তার মানে কি হলো এইখান থেকে গেনটা বাড়তে শুরু করলো মানে আমি কিন্তু নর্মালি গেন নবেতে হাত দিইনি তাতে কিন্তু গেনটা বেড়ে গেল। তো তখন কী হয় তখন নর্মালি যারা রেকর্ডিস থাকে তখন তারা চেষ্টা করে একটুখানি নব ইনপুট গেনটাকে কমিয়ে দিই মানে ইনপুট গেন সঙ্গে আউটপুট যে থাকে এই যে ইনপুট এই যে এই যে গেনটা থাকে এটা যদি আমরা কম বেশি করি তাতে এখানে কার্ভের চেঞ্জটা দেখা যাবে বাট এখানে যে আউটপুট গেন আছে সেটাকে যদি আমরা কম বেশি করি তাতে কার্ভের চেঞ্জ কিছু হবে না যখন আমরা লাইভ রেকর্ড করি লাইভ মানে যখন আমরা টেক নিচ্ছি আর কি তখন এটা চেঞ্জটা হবে না ওই কারণে সলিউশন যেটা সেটা হচ্ছে দুটোকে অ্যাডজাস্ট করে রাখতে হবে ঠিক করে দুটোকে অ্যাডজাস্ট করে ঠিক করে রাখতে হবে মানে এমন একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকতে হবে আমাদেরকে যে অ্যাডজাস্টমেন্টটা গার্ভটাও আমরা বুঝতে পারবো যে ঠিক গার্ভ আছে বুঝে যাব যে ওকে আছে কারণ এখান থেকে আমরা মিটার গেনটা দেখতে পাচ্ছি কতটা আছে কতটা ডিস্টেন্সে সিঙ্গার গান গাইলে আমাদের মাইনাস টুয়েলভ বা মাইনাস ইলেভেন আসছে মাইনাস মাইনাস টুয়েলভই বলি আমি মাইনাস টেনে যাব না কতটা ডিস্টেন্স মেনটেন করে সিঙ্গারকে সেটা বলে দিতে হবে যে আপনি কিন্তু এর থেকে আগে এগোবেন না এখান থেকেই গানটা গাইবেন এর থেকে আগে এগোবেন না আর যে ভল্যুম নাম মানে আউটপুট লেভেলটা আমরা কতটা শুনবো আউটপুট লেভেল দুরকম রকম আবার হয় এখানে আরেকটা জিনিস আছে সিঙ্গারের কানেতে কতটা দেবো সেটা ডিপেন্ড করছে হেডফোন অ্যাম্প্লিফায়ারে মানে হেডফোন অ্যাম্প্লিফায়ার বলে একটা অ্যাম্প্লিফায়ার হয় যেখান থেকে সিঙ্গারের হেডফোনটা দেওয়া থাকে বাট আমি আমার মনিটার রুমে কতটা জোরে শুনবো বা আসতে শুনবো সেটা ডিপেন্ড করছে আমার আউটপুট যে সাউন্ড কন্ট্রোল ভলিউম কন্ট্রোল আছে সেটা থেকে তার সঙ্গে কোনো লেভেলের কোনো সম্পর্ক নেই কতটা লেভেলে ইনপুট হবে তার কোনো সম্পর্ক নেই ঠিক আছে এটা বোঝা গেল ব্যাপারটা মেনলি ভলিউমকে অ্যাডজাস্ট করতে হবে দুটোকে আর সিঙ্গারকে বলে দিতে হবে যে ডিস্টেন্সটা এইটাই মেনটেন হবে এর থেকে বেশি নয় মানে আপনি পেছনে যেতে পারেন অসুবিধা নেই কিন্তু সামনে আসলে সাউন্ডটা ফেটে যাবে আর লাস্ট একটা প্রসেস একটা সলিউশন বলতে পারি সিঙ্গারকে সামনে এসেই গাইতে বলবেন যে ঠিক আছে দু ইঞ্চি তিন ইঞ্চি ডিস্টেন্সের মধ্যে আপনি চড়ার দিকটা আমাকে করে শোনান তো চড়ার দিকটা যখন করে শোনাবেন তখন দেখতে হবে যে লেভেল গেনটা কতটা যাচ্ছে ওটা যাচ্ছে যদি মাইনাস সিক্স চলে যায় তাহলে গেন কন্ট্রোল থেকে কন্ট্রোলটা কমিয়ে দিতে হবে মানে এই তিন চারটে কম্বিনেশন যদি ঠিক করে দেখা যায় তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না রেকর্ডিং করার সময় ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যারা বাংলা ভিডিও শুনতে অভ্যস্ত আমি বাংলা একটু কমই করি খুব একটা বেশি করি না যদিও আমার হিন্দি অতটা ভালো না তাও আমি চেষ্টা করি যে মানে যাতে পুরো টোটাল অল ওভার দ্য ইন্ডিয়া কভার হয় আমি বাংলায় কোশ্চেনটা হয়েছে বলে বাংলায় অ্যান্সার দিলাম এটাতে কতটা উপকৃত হয়েছেন আমাকে জানাবেন ধন্যবাদ